সেইগুলোকে কাটতে চায়। এই যে মামিরা, এই যে গাইস দেখতে পাচ্ছো, শোনাই বাবা শোনাই ছাপাই। তো বন্ধুরা সবাই কেমন আছো? গুড মর্নিং। এই দেখো বসে আছে খুশি। এখানে আমার একটা ঠাম্মা এসছে, এই দেখতে পাচ্ছো। আজকে ব্যাপারটা হচ্ছে আমাদের একটা বনু আছে মামা বাড়ির, ওর আজকে অন্নপ্রাশন, আমরা আজকে সবাই যাব, খুব মজা করবো, দেখো ঠিক আছে। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব। এই দেখো এই এখন চান করতে যাবে, চলে আসো চলে আসো, উঠে আসো, উঠে উঠে উঠো। আমাদের ঠাম্মা ঠিক আছে, এখন আমরা রেডি হব, তারপরে আজকে অন্নপ্রাশনে যাবো, তোমরা দেখবে ঠিক আছে। স্বপ্নের কুটির এখানে আমরা বাস করি, আর এই যে পাশে আমাদের প্রভু নিত্যানন্দের বাড়ি, ওই যে একজন কোনায় আছে দেখতে পাবেন না। আমাদের পরিবেশটা দেখো বন্ধুরা, যথেষ্ট ন্যাচারাল ভিউ। এই যে প্রভুর মা, এই হচ্ছে আমাদের কাকি, ঠিক আছে। আমাদের দেখো সবসময় ন্যাচারাল ভিউতে বসবাস করার চেষ্টা করবে, গাছের হাওয়া পরিবেশ প্রকৃতি খুব অসাধারণ, ঠিক আছে বন্ধুরা। দেখো আজকে আমরা যাবো একটু পরে, এখন আমার আমার সেই রাজদূত আছে ওই বাড়িতে রাখা আছে, ওটাকে বার করবো, তারপর আমরা বেরোবো। এই যে রেডি হয়ে গেছে চান করার জন্য। তুমি কি চান করার জন্য প্রস্তুত? তোমার কোথায় যাবে চান করতে? এই দেখো বন্ধুরা, এ হচ্ছে আমাদের ঘর, আর এ হচ্ছে বাথরুম। দেখো ঘরের থেকে বাথরুম হচ্ছে বড় ভালো। এই যে চলে গেলো আন্দার, তুমি কি ভিতরে করবে না বাইরে করবে? আচ্ছা এখানে চান করবে, আর এই ভিতরে হচ্ছে, এটা হচ্ছে বাথরুমের চেঞ্জিং রুম, ঠিক আছে। এটা হচ্ছে হিসু করার, আর এটা হচ্ছে পটি করার, হিসু করার। তারপরে চান টান, হ্যাঁ কোনটা? এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি, এই যে আমাদের মহারাজা দেখতে পাচ্ছো, নিজের যেটুকু আছে সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকা উচিত প্রত্যেকটা মানুষের। আমি সন্তুষ্ট আমার রাজাকে নিয়ে। এবার আমরা বেরোবো, ধরো গাড়িটা ঘুরিয়ে নিই। তো এখন গাড়িটা ঘুরাচ্ছি, গাইস হাসি ডাকতে নিয়ে ওঠো ওঠো। এই দেখো রেডি, ওঠো ওঠো, তাদের ওঠো, তুমি দাঁড়িয়ে আছো। এই যে গাইস দেখতে পাচ্ছো, আজকে অন্নপ্রাশন কার? এই তো এর আজকে অন্নপ্রাশন, এই এর মামা, ওই যে আরেকজন কাকি, আর আমরা হচ্ছি দর্শক বিন্দু, আমরা হচ্ছি দর্শক বিন্দু। আজকে মন্দিরকে দেখাবো, এক একজনের সাজ দেখলে বন্ধুরা তোমরা পাগল হয়ে যাবে। তো গাইস দেখতে পাচ্ছো, এই যে তোমার কি অসুবিধা হচ্ছে কোনো? আমরা চলে এসেছি ঠাকুরতলা মন্দিরে পুজো দেওয়ার জন্য। এই যে মামি দেখতে পাচ্ছ সব বের করছে। এই দেখো এখানে কি কি আছে, চাল চিনি সব আছে। এই দেখো ঠাকুরতলার একবার ভিউটা দেখো, এখানে সবাই মানত করে, যার যেটা এখানে সবাই মানত করে, কিছু কিছু আশা থাকলে সেগুলো এখানে দেখতে দেখতে পাচ্ছে ঠাকুরতলার ভিউ। হ্যাঁ হচ্ছে মামা, মানে বাচ্চার মামা, এটা হচ্ছে বাচ্চার দাদা, আর এটা বোনের কি অন্নপ্রাশন? তোমার কেমন লাগছে? ভালো লাগছে খুব। আজকে তোমার বোনকে কি উপহার দেবে? নাকে উপর। তো দেখো বন্ধুরা, এর আজকে বোনের জন্য আজকে উপোস করে এসছে, যাতে করে তার মঙ্গল হয় আর ভালোভাবে সব কিছু কাটে। তোমরাও আশীর্বাদ করবে বাচ্চাটার জন্য, আমি আসুক বাচ্চাটাকে দেখাবো। দাম
বড় বড় করে লিখে দেওয়া হয়েছে, বড় বড় করে লিখছে শ্রুতি, আর ওই যাচ্ছে শ্রুতি, শ্রুতির কাকি, দেখো কি ভাব দিয়েছে, দেখো এই না পা থেকে মাথা অব্দি দেখো, এই দেখো কয়লা ছোট দিদি, কয়লা ছোট দিদি এই দেখো আমাদের বল্টু ঘুমিয়ে পড়েছে, ভালো করে দেখো ঘুম আসছে, দেখো ভালো করে বাইরে দিয়ে বিরাট ঠিক আছে। এখানে ঘন্টা বাজাতে বলছি বাইরে দিয়ে ভিতর দিয়ে ওখানে গিয়ে ভিডিও করতে গিয়ে লজ্জায় মুখ লাল হয়ে গেছে, এই দেখো লাল লাল মুখ, দেখো কত লোক এসছে পুজো দিতে সবাই, এই দেখো এই দেখো আমরাও এসছি পুজো দিতে, আর এই তো লজ্জা একদম শেষ, দেখো নীল হয়ে গেছে, এই দেখো দাদা লোক এসছে, সবাই এসছে দেখ